হ্যালো বন্ধুরা, ইটার্সবার্গ স্পিরিসাইড এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ইটার্সবার্গ একটি স্পিরিসাইড, এখান থেকে খুব সহজেই ছোট্ট একটা অ্যামাউন্ট আর্ন করা যায়। আপনারা যেহেতু সবাই স্টুডেন্ট কিংবা ফ্রিল্যান্সার অনেকেই আছেন, ছোট ছোট আর্নিং করতে পারেন বা অনলাইন থেকে প্রতারিত হচ্ছেন, তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড এবং টেক রিলেটেড বিভিন্ন ধরনের টেক টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। অফার সহ ইনস্টল আর্নিং এবং বিভিন্ন ধরনের ডিজাইন সহ আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি আমার ভিডিওগুলো সবার আগে আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। চলুন তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক। এই ওয়েবসাইটটিতে প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার ওয়েটা আমি লিঙ্ক দিয়ে দিব। আই বাটনে ক্লিক করলে আপনারা সাইন আপ লিঙ্কটি পেয়ে যাবেন বা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে আর্ন মানিতে ক্লিক করার পর ভিউ অ্যাডসে যাবেন। ভিউ অ্যাডসে যাওয়ার পরে এখানে আপনারা কিছু অ্যাড পাবেন। প্রতিদিন 24 ঘন্টা পর পর এখানে কিছু করে অ্যাড আসবে। এখানে আপাতত 6, 7, 7, 5, 12টা বারো আর 10, 22টা অ্যাড আছে। 22টা অ্যাড দেখলে আপনারা মিনিমাম 10 থেকে 15 সেন্ট আর্ন করতে পারবেন। এই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টের গুলো আমি দেখব, তার মধ্যে একটা দুইটা দেখাবো এবং আপনারা সবগুলো দেখে নিতে পারেন। সরি, তাহলে এইখান থেকে একটা দেখি, সেটাই ভালো হবে। হ্যাঁ, একটু ওয়েট করলে পেজ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটি ডাউন ইমেজ, মানে কোনটির মাথা নিচু করে আছে। এখন দেখা যাক এইটির মাথা নিচু করে আছে, সো এটাই হবে তাহলে। ওকে, একটা অ্যাড দেখা হয়ে গেছে। এবার যদি আমরা আমার ব্যালেন্স আছে 16.043, আস্তে আস্তে আমার ব্যালেন্স বাড়বে, একটু দেখবেন। এটার ব্যালেন্স যোগ হবে, এখন দেখা যাক। আবার ভিউ অ্যাডসে যাই। ভিউয়ার্সে যাওয়ার পরে এখন আমরা ব্যালেন্সটা দেখি একটু। হ্যাঁ, 16.53 হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে এক্সটেন্ডেড অ্যাড দেখি, তাহলে এখান থেকে আমরা একটু বেশি পয়েন্ট পাবো, 1 সেন্ট করে পাবো পার অ্যাডে। ক্লিক করি অ্যাডটাই। এয়ারটিতে যেহেতু 1 সেন্ট করে দিবে, দিনই 5 সেন্ট হয়ে যাবে অ্যাড, 5টি অ্যাড দেখলে। একটু সময় লাগবে লোডিং নিতে। ডাউন পিকচারটি সিলেক্ট করতে হবে। ডাউন পিকচারটি কোথায়? হ্যাঁ, এটি ডাউন পিকচার হয়ে গেছে। এভাবে আপনি এই ফি মাইক্রো অ্যাডগুলোও দেখতে পারবেন। প্রতিটি অ্যাডের পরিমাণ 0.01 দেবে মাইক্রো অ্যাডগুলোতে। ডাউন পিকচারটি এটি হয়ে গেছে। এটা আমরা যদি এই 5টি অ্যাড দেখি, তাহলে আমাদের ভালো একটা পরিমাণ আর্ন হয়ে যাবে, 5 সেন্ট। একটু সময় লাগবে যেহেতু লোডিং নিবে এবং 1 সেন্ট বেশি দিবে আমাদের, এজন্য আমাদের
একটু সময় লাগবে প্রতিটি অ্যাডে, সময় লাগলেও কিছু করার নাই, একটুকু আপনাদের করতে হবে। সময় না ব্যয় করলে টাকা পয়সা আর্ন হয় না। এখান থেকে আপনারা মিনিমাম $1 হলে উড্ডো করতে পারবেন। এখানে 3-4 রকমের আর্নিং ওয়ে আছে, আমি যেগুলো জানি, যেগুলো দেখাবো ওইগুলো আপনারা দেখবেন। এই পিডিসি ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের গেম খেলতে পার দুই ধরনের গেম খেলতে পারবেন, হাই লো। এখানে দেখেন অনেকেই খেলেছে, অনেকেই খেলছে, আপনারাও চাইলে খেলতে পারেন বা এরকম করতে পারেন। আর একটি অ্যাড আছে, আমি এইটাই বেশি দেখি। আমার অ্যাকাউন্টে 20 সেন্ট আপ হয়ে যাবে কি দেখার পরে, চাইলে আমি $1 হলে উড্ডো নিতে পারবো। যদি এরকম কিছু পিটিসি সাইট পাই তাহলে আপনাদের দেখাবো। এই পাঁচ ধরেন আপনারা 5 থেকে 10টি পিটিসি সাইটে ভিজিট করলে পরেই আপনারা পাবেন পার্টে $1 থেকে $2। এরকম যদি আর্নিং হতে থাকে তাহলে তো ভালোই হয় স্টুডেন্টের জন্যে বিশেষ করে। তাহলে এবার আমার ওয়েবসাইটটি রিলেট দিয়ে নিই, দেখে যে কত হয়। 16.53 আছে, 16.53 ছিল, 21.63 হয়ে গেছে শুধুমাত্র 5টা অ্যাড দেখার কারণেই। এভাবে আপনারা সবগুলো অ্যাড দেখে নেবেন। আরও ডিটেলস আমি যাই, এখানে আপনার আছে ট্রাফিক এক্সচেঞ্জ। ট্রাফিক এক্সচেঞ্জে গেলে অটো পেজ আসবে, অটো আপনারা জাস্ট পেজটা ওপেন করে দিয়ে চলে যেতে পারেন, আর কোনো কাজ নেই এখানে, জাস্ট অটোমেটিক একাই আর্নিং হতে থাকবে। আমাদের এখানে 21.63 ব্যালেন্স আছে, আমি হাতও দেব না, কিচ্ছু করবো না। 21.63 থেকে আস্তে আস্তে আমাদের ব্যালেন্সটি আপ হতে থাকবে। 21.73 হয়ে গেছে, সাধারণত এভাবেই আপনি প্রত্যেকটি অ্যাডের জন্য কিছু করে পাবেন। এবং এখানে ক্লিক গিরস আছে, ওয়াচ ভিডিও, ভিডিও ওয়াচ করলে পাবেন, রেভিনিউ শেয়ার করলে পাবেন। এখানে আপনারা অ্যাড দিতে পারবেন আপনার ওয়েবসাইটের, 1000 জন ভিজিটর পাবে। এরকম অ্যাড দিলে আপনারা $1 বিনিময়ে 1000 ভিজিটর অ্যাড দিতে পারবেন, 1000 ভিজিটরের জন্য অ্যাড দিতে পারবেন। আরও এই টিপস অ্যান্ড ট্রিক, ক্রিটিস সাইডের টিপস অ্যান্ড ট্রিক আরও আমি পরে শেয়ার করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে, আজকের মতো এই পর্যন্তই, থ্যাংকস।